বন্ধুরা মোটামুটি অনেক দিন পর তোমরা আজকে একসঙ্গে তিনটি ঘটনা শুনতে চলেছো। তিনটি ঘটনাই একদম মারাত্মক। আশা করছি আজকের তিনটি ঘটনাই তোমাদের দারুণ লাগবে। এখনকার ঘটনাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। এরকম ঘটনাই তোমরা পাঠিয়ে যাও যাতে আমি তোমাদের এভাবে শুনিয়ে যেতে পারি। আর আজকের যে ঘটনা আছে সেগুলো কী নিয়ে একদম বলছি না, বলে স্পয়লার দিচ্ছি না। আজকে একদম সরাসরি চলে যাব ঘটনায়। কিন্তু ঘটনায় যাওয়ার আগে তোমরা তোমাদের অতি প্রিয় ইন্ট্রোটা একবার শুনে নাও। হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। হ্যালো অমিতদা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি জয়জিৎ, হুগলি জেলার ডানকুনিতে থাকি। অনেকদিন ধরে তোমার ঘটনাগুলো শুনি, কিন্তু আমার লেখার সাহস হতো না। জানি না তোমার কেমন লাগবে, তাই আজকে অনেক সাহস করে লিখলাম। এই ঘটনাটা আমার এক অতি পরিচিত দাদা বাবুসোনাদার সাথে ঘটেছিল। আমি ওর কথাতেই লিখছি। এই গ্যারেজের লাইনে আসার আগে আমি ফার্নিচার মিস্ত্রি ছিলাম। আজ থেকে মোটামুটি 15 বছর আগেকার কথা। তখন আমি রামকৃষ্ণ বাটির একটা কাঠগোলাতে কাজ করতাম। কাঠগোলাটা ছিল একটা বড় বাগানের ভেতর। সেই বাগানের ভিতর আমাদের কাঠগোলাটার সম্পূর্ণ এরিয়াটা নিয়ে টিনের বড় বেড়া দেওয়া ছিল এক মানুষের ওপরে। তার ভেতরে ছিল একটা লিচু গাছ, 2-1টা আম নারকেল গাছ রয়েছে, আর ছিল আমাদের 2টো ঘর। একটাতে আমি থাকতাম, আর একটাতে কাজের যন্ত্রপাতি এবং কাঠ স্টোর করে রাখা হতো। ফার্নিচারের কাজটা বেশ ভালোই জানতাম, তাই আমার মালিক কাজকর্ম নিয়ে কখনোই আমায় কিছু বলতো না। আমি সকাল 11টা পর্যন্ত ঘুমোতাম। বেলায় ঘুম থেকে উঠে ঘুরতে যেতাম, আর বিকেলের সময়টা এই করে কোনোভাবে কাটিয়ে দিতাম। কাজ করতাম সন্ধে থেকে রাত পর্যন্ত। রাত মানে ওই 3-3:30। বেশ কিছুক্ষণ কাজ করছিলাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু হঠাৎ একদিন কাজ করতে করতে শুনি আমাদের টিনের বেড়ার মধ্যে কোনো একটা পশুর মতো কিছু এসে নখ ঘষছে বা গা ঘষাঘষি করছে। একটা হালকা ক্ষীণ শব্দ শোনা যাচ্ছিল। আমি অতটা গুরুত্ব দেইনি। আমি ভাবলাম জঙ্গলের ভেতরে, তাই শিয়াল কুকুরের উৎপাত তো লেগেই থাকে, তারাই হয়তো কেউ কিছু করছে। এভাবে বেশ কিছুদিন চলে, কিন্তু এখানেই শেষ না। আস্তে আস্তে সেই শব্দটা বাড়তে থাকে। বেশ কিছুদিন পরে এবার মনে হতে থাকে যে টিনের বেড়ার ভেতরে কেউ বা কারা ঢুকতে চাইছে। আওয়াজটা কোনো একদিক থেকে হতো না, চারিদিক থেকেই হতো। এমনিতে আমি ওই কাঠের গোলাতে একাই থাকতাম, কোনোদিন ভয় পাইনি। কিন্তু এবার আমার একটু একটু ভয় হতে আরম্ভ করলো। তাই একদিন ইচ্ছে করে মালিককে খাবার খাওয়ানো এবং রাত্রিরে একটু ড্রিঙ্ক করার লোভ দেখিয়ে রাতে কাঠগোলাতেই আটকে দিলাম। সেদিন আমি একদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। সেখানে গিয়ে মালিক মাংস রান্না করছিল, আর আমি আমার নিজের মনে কাজ করছিলাম। সময়টা ঠিক মনে পড়ছে না, তবুও রাত 12টার পর থেকে আবার চালু হয় সেই উপদ্রব। এক কথায় আমার মালিক ছিল ভিতুর ডিম। ও তো প্রথমেই সেই আওয়াজটা শুনে সেই ঘরে গিয়ে ঢুকেছে, আর বেরোয়নি। এরপর আমিও সব খাবার নিয়ে ঘরে চলে যাই, আর কাজ করিনি সেদিন। তারপরে মালিককে বলি যে আপনি একদিন এই আওয়াজটা শুনে ভয় পেয়ে গেলেন, আর আমি তো এটা রোজ সহ্য করি। ভয়ের চোটে মালিক আমার দিকে কাতর দৃষ্টিতে তাকিয়েছিল, আর কোনো কথা বলেনি। তারপর আমরা যে যার মতো খেয়ে শুয়ে পড়ি, এবং সারা রাত সেই আওয়াজটা হতেই থাকে। সকালে যখন ঘুম থেকে উঠি তখন আর কোনো আওয়াজ পাওয়া যেত না। আর বরাবরই আমি একটু সাহসী ছিলাম বলে ওই আওয়াজ বা শব্দ কোনোটাই আমার ওপরে সেরকম কোনো ছাপ ফেলতে পারত না। তাই ওইসব আওয়াজ হলেও আমি কাজ সেরে খাওয়া দাওয়া করে দরজা লক করে ঘুমিয়ে পড়তাম। কিন্তু ওই একদিন আওয়াজ শুনে মালিকের তো অজ্ঞান হওয়ার জোগাড়। যাই হোক, তারপরে মালিক তো আর কোনোদিনই রাতে এখানে থাকেনি, কিন্তু আমার সাথে ঘটনাটা প্রত্যেক দিনই ঘটত। আস্তে আস্তে অত্যাচার আরও বাড়তে লাগলো। সর্বপ্রথম টিনের পাঁচিলে ক্ষীণ শব্দ, তারপরে আওয়াজটা একটু জোরে হতো। কিন্তু এক মাস পরে আমার মনে হতে লাগলো কেউ যেন ওই টিনের দেওয়াল বা পাঁচিলগুলো ভেঙে ছিঁড়ে ভেতরে ঢুকতে চাইছে। মনে হতো বেশ কয়েকটা হিংস্র পশু যেন সেই টিনের পাঁচিলের চারিদিকে ছুটে বেড়াচ্ছে। মানুষের গন্ধ পেয়ে ভেতরে এসেই যেন আমাকে ছিঁড়ে খাবে। আবার এটা দু তিন দিন ঘটতে লাগলো। তবে এবার ভয় পাওয়ার থেকে আমার রাগ হতে আরম্ভ হলো। এবার মনে হলো যে সেটা যে পশুই হোক আমি গিয়ে ওটাকে মেরেই ফেলবো। এই জঙ্গলে তো আর নিশ্চয়ই বাঘসিংহ থাকবে না, এটাই সবথেকে বড় ভরসা ছিল আমার। তবে মনে মনে ভয়ও পাচ্ছিলাম। সেই ভেবে এক রাতে রাগে কসকস করতে এগিয়ে গিয়ে টিনের গেটটা খুলি। এক হাতে ছিল একটা বড় স্ক্রুড্রাইভার আর এক হাতে ছিল একটা কুড়ুল। দরজাটা খুলেই দেখি কেউ কোথাও নেই। আমি ইচ্ছে করে একটু জোরে কাশি, দেখি কই কোথাও কোনো আওয়াজই নেই। আবার এসে কাজে বসি। তখন প্রায় রাত 1:30 থেকে 2টো হবে। আবার শুরু হয় সেই তাণ্ডব। এবার আমি রাগ বিরক্তির জ্বালায় খুব জোর জোর গালি দিতে দিতে বাইরে বেরোই। মুখে ছিল একটা জ্বলন্ত বিড়ি। সেই বিড়িতে টান দিতে দিতে রণচণ্ডী রূপ নিয়ে যেই না বাইরে বেরোবো, টিনের গেটটা খোলার সাথে সাথে আমার পা দুটো অবশ হয়ে যায়। চোখ দাঁড়িয়ে যায় সামনের দৃশ্য দেখে। আমার হাতগুলো অবশ হয়ে আসে। সিড্ডার আর পাঁজর দিয়ে হিমশীতল স্রোত বয়ে যায় আর আমার হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যাচ্ছে এমন মনে হচ্ছিল আমার। সামনে দেখি 20-25 ফুট লম্বা একটা অবয়ব আমার সামনে দাঁড়িয়ে। তার মুখটা কিছুতেই দেখতে পাচ্ছি না, তবে সেই অবয়বটার মাথা থেকে কোমর পর্যন্ত স্পষ্ট হলেও তার নিচে আস্তে আস্তে আবছা হয়ে এসেছে। তার পেছনের গাছগুলো সেই অবয়বটা ভেদ করে আমি দেখতে পাচ্ছি, আর সাথে আসছে নাকে একটা পচা দুর্গন্ধ। আমি সেখানেই সম্পূর্ণ মোমের পুতুলের মতন দাঁড়িয়ে যাই। তারপর সেই অবয়বটা আমাকে বলতে থাকে যে তোরা যে এত রাত পর্যন্ত এখানে কাজ করিস আমার খুব অসুবিধে হয়, তোরা জানিস না বেশি রাত পর্যন্ত কাজ করলে কোনো অন্য প্রাণীর অসুবিধে হতে পারে। আমি এই কারখানার ভেতরে লিচু গাছটাতেই থাকি। আমি এখানে গলায় দড়ি দিয়ে মরেছি। আমার শরীরটা ওখানেই ছিল। শিয়াল কুকুর আমার শরীরটাকে খুবলে খুবলে খেয়ে গিয়েছিল। তার অনেক দিন পর আমাকে এখান থেকে পুলিশ উদ্ধার করে। ততদিনে আমার পা শিয়াল কুকুরে ছিঁড়ে নিয়ে গিয়েছিল। তারপর থেকে এটাই আমার বাসস্থান হয়ে গেছে। এত রাত পর্যন্ত কাজ করলে আমার অসুবিধে হয়। আমার অসুবিধে হয় বাসায় ফিরতে। আমি আমার বাসায় ফিরতে পারছি না। বেশ কিছুদিন আগে তোদের কারখানার একটা বাচ্চা ছেলে ওই লিচু গাছটার গোড়ায় প্রস্রাব করে গিয়েছিল। রাতের বেলায় বাড়ি ফেরার সময় আমি ওর সাইকেলে অ্যাক্সিডেন্ট করিয়েছি। ওই করেই কিন্তু ওর পাটা ভেঙেছে। বারবার বলছি এখান থেকে চলে যা। তখন আমার সত্যিই মনে পড়ে যায়, সত্যিই তো ভাইপো মোটামুটি 20 দিন আগে পা ভেঙে বাড়িতে বসে আছে। তারপরে সেই অবয়ব আবার বলে, আবার যদি এই ভুল করিস একেবারে প্রাণে শেষ করে দেব। আর শোন, আজকের পর থেকে রাতে কাজ করলে তোকেও আমি ছাড়ব না। আর এখানে যারা কাজ করে তাদের ঘাড়ে বসে রক্ত চুষে খাবো। এই বলে সেই অবয়বটা আস্তে আস্তে আমার সামনে থেকে অদৃশ্য হয়ে যেতে লাগলো। আমিও আস্তে আস্তে আমার শরীরে সাড় ফিরে পেলাম। তারপরে আমি কোনোভাবে হাঁপাতে হাঁপাতে পড়ে গড়িয়ে দৌড়িয়ে কোনোভাবে ঘরে এসেই আমি আমার মালিককে ফোন করি। বলি কাঠগলার চাবি আমি ভাইপোর কাছে রেখে যাচ্ছি, আমি আর এখানে কাজ করব না, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি বলে আমি সেখান থেকে বেরিয়ে যাই। তবে আমি কাউকে কিছু বলার সুযোগ পাইনি। কিন্তু সেই জায়গাতে 2 মাস পরেই কোনো কারণে সবাই খুব ভয় পায়। তারা বলে তারা নাকি দিনের বেলা তো দেখতে পায় কোনো একটা কালো অবয়ব লিচু গাছ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে। অবশ্য সেটা জঙ্গল হওয়ার কারণে অনেকটা অন্ধকারই ছিল। তারপর থেকে সেখানে কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সেই জায়গাটা আজও সেইভাবেই পড়ে আছে। সেখানে গিয়ে কারো কিছু করার সাহস আজ পর্যন্ত হয়নি। তবে সেই দিন সেখান থেকে কাজ ছাড়ার পর আমার দিন পাঁচেক জ্বর ছিল, কোনো ওষুধেই কাজ করছিল না। তারপর আমাদের এখানে একজন মুনি ঋষির কাছে যাই, উনি আমার গাটা ঝাড়িয়ে দেন, সাথে কিছু জল পড়া এবং নুন পড়া দেন। আমি তাকে সব ঘটনা খুলে বলাতে সে সব শুনে বলে, তোর রাজ ভারী আর রাতে জ্বলন্ত বিড়ির আগুন ছিল বলে তোর কোনো ক্ষতি করতে পারেনি, না হলে না জানি তোর কত বড় ক্ষতি করতো সে, তোকে হয়তো প্রাণেই মেরে দিত। তারপর থেকে আমি কোনোদিনই ওই জঙ্গলমুখো হইনি। এই ছিল আমার লেখা বাবুদার মুখে শোনা একটা ঘটনা। ভালো লাগলে অবশ্যই জানিও। একটু বড় হয়ে গেল, তবে ঘটনাটা পুরোটা না শোনালে হয়তো ভালো লাগতো না বা বুঝতে না। ভালো থেকে অমিতদা, আর ঘটনাটা শোনালে আমার ওয়াইফের নামটা একটু নিও, ওর নাম পূজা। হ্যালো পূজা। তো বন্ধুরা, এই ছিল একটা ঘটনা। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। ঘটনাটা খুবই ডেঞ্জারাস, এরকম ঘটনা খুব কমই আমাদের ভৌতিক কথা পরিবারে এসেছে। এর আগেও সুন্দরবনে ঘটে যাওয়া একটা ঘটনা তোমরা শুনেছিলে এবং সেই ঘটনাটা শুনে তোমরা বেশ পছন্দও করেছিলে। আশা করছি এই ঘটনাটাও তোমাদের দারুণ লাগবে। যাকগে, আর বেশি কথা বাড়াচ্ছি না, একদম সরাসরি চলে যাচ্ছি পরের ঘটনায়। হ্যালো অমিতদা, কেমন আছো? আমি রানাঘাট থেকে সোনা মেসেজ করছি। আমি তোমার চ্যানেলের স্টোরি এবং ভয়েসের অনেক বড় ভক্ত। লাস্ট 2021 থেকে আমি তোমার সব স্টোরি শুনি, কম বেশি কমেন্টও করি, বাট কোনোদিনও তেমন করে কোনো স্টোরি তোমার সাথে শেয়ার করা হয়নি, বলতে পারো সাহস হয়নি। আজ আমার সাথে ঘটে যাওয়া এমন অনেক হরর স্টোরির মধ্যে একটি ছোট্ট ঘটনা তোমায় শেয়ার করছি। প্রথমবার স্টোরি লিখছি, ভুল হলেও একটু গুছিয়ে নিও। আর যদি তোমার ঘটনাটি ভালো লাগে তাহলে তুমি পাঠ করে শুনিও। আর আমি এটুকু বলতে পারি, এই ঘটনাটা শোনার পর সবাইকে একটু ভাবাবে, একটা কোশ্চেন মার্ক থেকে যাবে, মানে সে কি ভালো ভূত ছিল নাকি কোনো দেবদূত। ঘটনাটা লকডাউন শুরু হওয়ার আগের 2020 সালের ফেব্রুয়ারির একটা জাসুসিকে কেন্দ্র করে। ঘটনা সূত্রে জানাই, যাদের নিয়ে ঘটনা আমি তাদের প্রাইভেসির জন্য নামগুলো পরিবর্তন করে দিলাম। আমাদের প্রতিবেশী দুই দিদি, যাদের মধ্যে বড় দিদির নাম হচ্ছে মিষ্টি আর ছোট দিদির নাম পিঙ্কি। মিষ্টিদির একটা বয়ফ্রেন্ড ছিল, তার বাড়ি পায়রাডাঙ্গাতে। সেই ছেলে দিদিকে অনেক প্রলোভন দেখাতো, অনেক মিথ্যে মিথ্যে কথা বলতো, তার নাকি অনেক বড় চাকরি, অনেক বড় বাড়ি আছে। দিদির কিছু একটা কারণে সন্দেহ হয়েছিল, তাই দিদি একদিন তার ছোট বোন আর আমাদের, মানে আমি আর আমার ছোট বোন রূপাকে বলে, চল আমরা পায়রাডাঙ্গা গিয়ে ছেলেটার ব্যাপারে একটু খোঁজ খবর নিয়ে আসি। সো যেই কথা সেই কাজ, আমরা চারজন বিকেলবেলা পায়রাডাঙ্গার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রানাঘাট থেকে একটা স্টেশন বেশি দূরে না। মিষ্টিদির বয়ফ্রেন্ডের অনুপস্থিতির সুযোগ নিয়ে আমরা তার বাড়ি খুঁজে তাদের বাড়িতে যাই। এরপর যা না হওয়ার ছিল সেটাই হলো। ফ্যামিলির লোক মিষ্টিদির বয়ফ্রেন্ডকে জানিয়ে দেয় আমাদের চারজনের ব্যাপারে। এই শুনে মিষ্টিদির বয়ফ্রেন্ড বলে, যতক্ষণ না সে আসছে আমাদের আটকে রাখতে। যখনই আমরা জানতে পারি এরকম ব্যাপার, চারজনই তখন ওখান থেকে দিয়ে ছুট। কোথায় যাচ্ছি, কোন দিকে ছুটছি জানি না, চারজন ছুটছি। অবশেষে রেল লাইনে এসে আমরা উঠি। দিদির বয়ফ্রেন্ড তখন আমাদের খুঁজতে লোক লাগিয়ে দিয়েছিল বলে আমরা স্টেশনে যেতে পারছিলাম না। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে নামছে। কি করব যখন বুঝতে পারছি না, তখন মিষ্টিদি বলে যে রেল লাইন দিয়ে সোজাসুজি চল, একটা স্টেশন তো পৌঁছেই যাব। আমরা তো কেউ মানবই না। পিঙ্কিদি, আমি আর আমার বোন কেউই যেতে রাজি নই। একে তো সন্ধে নামছে, তার উপর সন্ধেতে রেল লাইন পার দিয়ে হেঁটে রানাঘাট ইম্পসিবল। এরপর মিষ্টিদি যখন দেখল আমরা কেউই যেতে রাজি না যাওয়ার জন্য, তখন সে একাই হেঁটে যেতে শুরু করল। উপায় না দেখে আমরাও মিষ্টিদির সাথে হাঁটতে শুরু করলাম। যতই হোক দিদি বলে কথা, একা কি ছাড়া যায় না, আমরাও চললাম তার পেছন পেছন। টানা 20 মিনিট হেঁটেই যাচ্ছি, কিন্তু আমরা যখন লক্ষ্য করছি তখন দেখছি ঠিক সেই জায়গাতে চলে আসছি। আমরা মিষ্টিদিকে বোঝালাম, দিদি চল ফিরে যাই। কিন্তু জানি না ওর মধ্যে কি ভর করেছিল, আমাদের কোনো কথাই সে শুনতে নারাজ। তারপরে মিষ্টিদির অনেক বড় চুল ছিল আর দিদি চুলটা খুলেই হাঁটছিল। আমরা অনেকবার বলা সত্ত্বেও সে চুল বাঁধেনি, ওভাবেই হেঁটে যাচ্ছিল। একসময় রাস্তা শেষ হয়ে বন জঙ্গল রাস্তা শুরু হয়। তখন আমরা ভাবতে থাকি সামনে যাব নাকি পেছনে ফিরব। ভূতের কথা বাদ দিলেও মানুষের ভয় তো থাকে। চারটা মেয়ে, ওই বন জঙ্গলের মধ্যে দিয়ে যদি কোনো খারাপ লোক থাকে? তাও দিদির জেদ বনের মধ্যে দিয়েই যাবে। এবার আমরা সবাই অনেক রেগে গেলাম, আমরা কেউ যাব না। দিদি আবার সে জেদ করেই যখন রেল লাইনে উঠে বনের দিকে ঢুকতে যাবে, তখনই অন্ধকার ভেদ করে হঠাৎ একটা লোক আমাদের সামনে চলে আসে। লোকটা বিশাল লম্বা, ছিপছিপে চেহারা, এত ঠান্ডা তবুও গায়ে তেমন কিছুই নেই। আর এসে আমাদের বলছে, তোমরা কে? এদিকে কোথায় যাচ্ছ? আমরা বললাম, আমরা এই রেল লাইন দিয়ে রানাঘাট যেতে চাইছি। আমাদের কথা শুনে লোকটা প্রথমে একটু অবাক হলেও পরে শান্ত গলায় বলে, ওদিকে তোমরা কেউ যেও না, ওদিকে রেল লাইন, সবে একটা লোক কাটা পড়েছে, ওইদিকে বিপদ আছে। লোকটার গলাটা কেমন যেন ফ্যাকাশে। এসব শোনার পর তো পিঙ্কি দি আমি বোন রীতিমতো ভয়ে কাঠ হয়ে গেছি। এর মধ্যে আমাদের অবাক করে দিয়ে মিষ্টিদি বলে, এই বনের মধ্যে দিয়ে কি যাওয়া যাবে? কিন্তু কোথায়, কে, কাকেই বা মিষ্টিদি জিজ্ঞেস করল। মিষ্টিদি কোশ্চেন করার আগেই তো উনি উধাও হয়ে গিয়েছেন। এরপর আমরা চারজন খুবই ভয় পেয়ে রীতিমতো পালানোর মতো অবস্থায় উল্টো পথে দৌড় লাগালাম। কিন্তু কথা হচ্ছে, ওই লোকটা গেল কোথায়? যদি ধরেই নি আমাদের চোখের ভুল, উনি আমাদের আগে চলে গেছে, তবুও আমরা যখন দৌড় দিয়েছি তাতে উনাকে ধরে নেওয়ার কথা। কিন্তু লোকটা হুট করে অদৃশ্য হয়ে গেল। অনেক খুঁজেও লোকটার দেখা পেলাম না। যাই হোক, সেই লোকটার দর্শনে আমরা একটু অদ্ভুত শক্তি পেয়েছিলাম, কারণ তারপর আমরা ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যে পায়রাডাঙ্গা স্টেশনে পৌঁছালাম আর সঙ্গে সঙ্গে ট্রেন ধরেই রানাঘাট ব্যাক করলাম। ফেরার সময় আমরা রেল লাইন খেয়াল করছিলাম, কারণ ওই অদ্ভুত লোকটা আমাদের বলেছিল রেল লাইনে সদ্য কেউ কাটা পড়েছে, তাই যদি কোনো নিউজ পাই তাহলে অন্ততপক্ষে লোকজনের জটলা তো বাঁধবে। বাট আমরা তেমন কিছুই দেখতে পাইনি বা নিউজ পাইনি। পরে অনেক খোঁজখবর নেওয়ার পরেও তেমন কোনো নিউজ শুনিনি আমরা। তাহলে লোকটা কে ছিল? হুট করে আমাদের সামনে এলোই বা কী করে? আমাদের মিথ্যে কথা বলে কোথায় অদৃশ্য হয়ে গেল? উনি কি কোনো ভালো ভূত ছিল নাকি কোনো দেবদূত? সে আমাদের ওই ভর সন্ধেবেলায় কোনো খারাপ কিছু হওয়ার আগে সতর্ক করে দিয়ে গেল। সেদিন আমাদের সাথে তো অনেক কিছুই ঘটতে পারত, যেহেতু আমাদের কানা ভুলোতে ধরেছিল। আমরা এক জায়গায় তো ঘুরছিলাম, যদি ভুলবশত রেল লাইনের ওপর দিয়ে যেতাম আর ট্রেন আসতো, তখন কিছু খারাপ হতে 2 মিনিট সময় লাগতো না। আর আমরা যদি বন জঙ্গলের মধ্যে ঢুকে যেতাম তাহলে কি হতো? আমাদের বাড়ি আর ফিরে আসা হতো না আমাদের। যাই হোক, সেই লোকটাকে মনে মনে আমরা চারজন অনেক ধন্যবাদ দিয়েছিলাম। আর দিদির কি হয়েছিল সেটা আমরা জানি না। আফটার অল ওনার জন্য আমরা প্রাণে বেঁচে গিয়েছি। ঘটনাটা আমাদের জীবনে অনেক ছাপ ফেলে দিয়ে গিয়েছিল। বাড়ি ফেরার পর আমাদের তিনজনের অল্প জ্বর এলেও মিষ্টিদির জ্বর মোটেও কমছিল না। তারপর এক ঠাকুর বাড়ি যাওয়ার পর মিষ্টিদি অনেকটা সুস্থ হয়। ঘটনাটা অনেকের কাছে মনে হতে পারে যে তেমন ভয়ের না, কিন্তু যার সাথে হয় একমাত্র সেই জানে। যাই হোক, ঘটনাটাই শুনে তোমরা আমায় অবশ্যই জানিও তোমাদের কি মনে হয়, ওই অদ্ভুত লোকটা কে ছিল, ভালো ভূত নাকি দেবদূত? সবশেষে কিছু বলি, অমিত, এটা আমার লাইফের ছোট একটা ভৌতিক ঘটনা। ছোট থেকে অনেক ভৌতিক ঘটনায় আমি জড়িত। শ্রোতাদের যদি আমার এই ঘটনাটা ভালো লাগে, নেক্সট আমি আমার জীবনের সবথেকে মোস্ট হন্টেড একটা কাহিনী তুলে ধরব। সেটা 2018 সালে আমার মায়ের সুইসাইডের পর আমার আর আমার ফ্যামিলির সাথে ঘটেছিল। ওপরের ঘটনাটা 2020 সালের লকডাউনের আগের কাহিনী। যদি ঘটনাটার সত্যতা যাচাই করতে চাও তাহলে এই নাম্বারে কল করতে পারো। সর্বশেষে সবাইকে अनेक धन्यवाद भौतिक कथा चैनल के एभावेई सबाई सुनते थाको। भौतिक कथा चैनल एभावेई एगिए जाक। अनेक अनेक शुभकामना रइल। सबाई अनेक सुस्थ थेको, भालो थेको, धन्यवाद। तो बंधुरा एई छिलो द्वितीय घटना। आशा करछि तोमादेर भालो लेगेछे। घटनाटा केमन लेगेছে अवश्यই সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তোমাদের মধ্যে কেউ যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই শেয়ার করো। বড় টাইপের ঘটনা হলে একটু বেশি ভালো হয়, কারণ বড় ঘটনা তোমরা যেমন শুনতেও ভালোবাসো তেমনি আমি পড়তেও ভালোবাসি। তো অবশ্যই জানিও কেমন লেগেছে। একটা কথা মাথায় রাখবে, এখানে সবার ঘটনাই শোনানো হয়। রিসেন্ট কালকে আমার সাথে একটা হরারই বলতে পারো ঘটনা ঘটেছে, কিন্তু সেরকম কিছু ভয় না। কিন্তু ঘটনাটা খুব ক্রিপি একটা ঘটনা, সেটাও কোনো একদিন নতুনভাবে নতুন সুরে তোমাদেরকে প্রেজেন্ট করব। তো তোমাদের মধ্যে কেউ যদি এখনও লাইক কমেন্ট ও শেয়ার না করে থাকো তাহলে অবশ্যই করে দাও। অনেকেই আছো রোজ ঘটনা শোনো কিন্তু সাবস্ক্রাইব করো না, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যাতে আমাদের ঘটনা সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তো আর একদম দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি পরের ঘটনায়। দাদা, আমি সমৃদ্ধা সিংহ রায়, সিঙ্গুরের বাসিন্দা। আমি ক্লাস 10-এ পড়ি। মাঝে মাঝে দিনের বেলায় শুনি পড়াশোনার চাপে, কিন্তু তোমার এপিসোডগুলো কখনো মিস করি না। আমি বছর 2 ধরে ঘটনা শুনছি। আমি তোমার কণ্ঠের অনেক বড় ভক্ত। তোমার গলায় ঘটনাগুলো স্লিপিং পিলের মতো কাজ করে। আগে কোনোদিনও সাহস করে ঘটনা লিখিনি। আজকের ঘটনাটা লিখতে বসলাম। ভুল ত্রুটি হলে মার্জনা করো। দাদা, আশা করি ভালো আছো আর আমাদের ভৌতিক কথা ফ্যামিলির প্রত্যেকে খুব ভালো আছে। ভৌতিক কথা ফ্যামিলি আরও বড় হোক ভগবানের কাছে এই কামনা করি। এবার ঘটনায় আসি। দাদা, এই ঘটনাটা আমার এবং আমার মায়ের সাথে ঘটেছে। ঘটনাটা ঘটেছিল আজ থেকে মোটামুটি 2 বছর আগে। তখন আমি ক্লাস 8-এ পড়ি। সেই সময় আমি, আমার মা, মাসিমণি আর আমার বোন আমার বাড়িতেই ছিলাম। ঘটনার সুবিধার্থে বলে দিই, আমার দিদারা 8 বোন। যেহেতু আমার দিদা মেজো আর যে দিদাটাকে নিয়ে ঘটনার সূত্রপাত ওই দিদাটা আমার দিদার থেকে ছোট, তাই ওই দিদাকে আমি ফুল দিদা বলে ডাকতাম। তো আমার সেই ফুল দিদা অনেক দিন ধরে অসুস্থ ছিল। তার সুগার এতটাই বেশি ছিল যে শেষ দিকে সে আর দেখতে পেত না। তার হাত পা সব ফুলে গিয়েছিল, তাই হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল। তারিখটা হবে ওই ইংরাজির 20 সেপ্টেম্বর 2021। সেদিন সন্ধেবেলায় জানতে পারি ফুল দিদার নেই, তিনি মারা গেছেন। তখন আমার দিদা, মা, মাসিমণি ওই দিদার বাড়িতে চলে গেল। দিদার বাড়ি শ্রীরামপুরের চাতরায়। সেদিন মামার বাড়িতে আমি, দাদু আর বনু ছিলাম। সেদিন রাতে কিচ্ছু হয়নি। মূল ঘটনা শুরু হয় তার পরের দিন। আমরা যে যার মতন মামার বাড়িতে চলে গিয়েছিলাম। আমাদের মামার বাড়িতে 3টে রুম, 2টো রুম নিচে আর 1টা ওপরে। নিচের 1টা ঘরে দিদা, মাসিমণি আর বনু, আর অন্য ঘরে শুধু দাদু, আর ওপরের ঘরে মা আর আমি শুয়েছিলাম। আমরা 11:30টা নাগাদ ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার মা একটু ভীতু প্রকৃতির, তাই আমরা ঘরে নাইট ল্যাম্প না জ্বালিয়ে বড় টিউবলাইটটা জ্বালিয়ে ঘুমোই আর ঘরের সব দরজা ভালো করে বন্ধ করে লক করে দিই। হঠাৎ 1টা নাগাদ টিউবলাইটটা জ্বলতে নিভতে আরম্ভ করে। 1টা সময় অফ হয়ে যায় আর ঠান্ডা হাওয়া গায়ে লাগতে শুরু করে। মা আমাকে ঘুম থেকে ডেকে বলে, বাবু, এই বাবু, জানলাটা কি করে খুললে বলতো? তুই খুলেছিস? আমি ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে বলি, না মা, আমি তো খুলিনি। আর লাইটটা খারাপ কি করে হলো? টিউবলাইটটা অনেকবার চেষ্টা করেও জ্বালানো যায়নি। আমরা ভেবেছি লাইটটা হয়তো খারাপ হয়ে গেছে। লক করার জানলা খুলে যাওয়ায় মায়ের আর আমার মনে তখন একটা ভয় কাজ করছিল যে জানলাটা খুললো কি করে। তখন মা বলে উঠল, জানলাটা লাগিয়ে দিয়ে শুয়ে পড়তো আর এলইডি লাইটটা জ্বালিয়ে ঘুমো। আমি ঠিক আছে বলে জানলাটা বন্ধ করে এলইডি লাইটটা জ্বালিয়ে ঘুমোতেই যাব, ঠিক তখনই আমার বেস্ট ফ্রেন্ডের নাম্বার থেকে একটা টেক্সট আসে, কি করছিস, কেমন আছিস? তখন 1:10 বাজে। আমি বেশ রেগেই মেসেজ করে বললাম, তুই এখনও জেগে আছিস, ঘুমোবি না? কোনো রিপ্লাই আসে না। আমি ফোনটা রেখে বেশ ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ি। যেহেতু লক করা জানলা খুলল কী করে এই একটা ভয় থেকেই যাই। সকালে আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ফোন করি, বলি তুই রাত 1:10 মেসেজ করেছিলিস, ঘুম নেই চোখে তোর? ও আমাকে বলল রাতে তো আমার কাছে ফোন থাকে না, আমি আলাদা ঘরেই শুই, ফোন তো মায়ের ঘরে থাকে। বেশ ঘাবড়ে গিয়েই সে উত্তরটা দিল আর বলল বাপি মায়ের ঘর তো লক করা থাকে, ঢোকে যে ফোনটা নেব সেটাও তো সম্ভব না, আর বিশ্বাস না হলে মাকে ফোন দিচ্ছে, মাকে জিজ্ঞেস কর। তখন আমার বেস্ট ফ্রেন্ড তার মাকে ফোন দিল। তার মা মানে আন্টি ওই একই কথাই বললেন। ভয়টা যেন আরও বাড়তে লাগলো আমার। বেস্ট ফ্রেন্ড যদি নাই মেসেজ করে তাহলে মেসেজটা করলো কে, আর কেনই বা করলো? তারপর একটা আশ্চর্যের বিষয় হলো ওপরের ঘরে জ্বলতে নিপতে অফ হয়ে যাওয়া লাইটটা আবার ঠিক হয়ে গেছে। তখন যেন আরও মনের ভেতরে ভয়টা চেপে বসলো। তারপর আমরা বাড়ি চলে আসি। দুদিন পর দিদা আমাদের ফোন করে বলল যে দিদার বোন মানে দিদা নাকি চারিদিকে দিদার সেই বোন মানে ফুল দিদাকে দেখতে পাচ্ছে আর জ্বরে ভুলভাল বকছে। তাকে মাদুলি পরিয়ে ঝাড়ফুঁক করে ঠিক করা হলো। ঠাকুরমশাই জানান যে ফুল দিদাকে দাহ করতে নিয়ে যাওয়ার সময় ফুল দিদার হাত দিদার মাথায় লেগে যাওয়ায় এই রকমটা হয়েছে। এরপর বেশ কিছুদিন ঠিকই চলল, আর তেমন কিছু হলো না। এবার আরও একটা ঘটনা বলি। ফুলদিদার নিয়ম ভঙ্গের দিন ফুলদিদার বাড়ি গিয়েছিলাম। সেখানে দিদার মেয়ে মানে মাসিমণি মাকে বলল, দিদি আজকে আমাদের বাড়ি চল, অনেক দিন হলো আমাদের বাড়িতে যাসনি। মা বেশি কিছু না ভেবে রাজি হয়ে যায়। এরপর আমরা সবাই মাসিমণিদের বাড়িতে চলে যাই। বাড়িতে ঢোকার কিছুক্ষণ পর মায়ের খুব জ্বর আসে। আমি আর মাসিমণি মাসিমণির ঘরে, মা আর দিদা দিদার ঘরে শুই। আমরা দোতলার ঘরে শুই আর নিচের দুটো ঘরে একটাতে দাদু শুই আর একটাতে মারা। আমাদের দরজা খোলা ছিল। আমার মুখটা দরজার দিকে ছিল আর মাসিমণির মুখটা ছিল আমার দিকে। আমি হঠাৎ দেখতে পেলাম কালো একটা অবয়ব দরজার সামনে দিয়ে চলে গেল। মা আর দিদা যেই ঘরে শুয়েছিল সেই ঘরের দিকে। এবার একটু জানিয়ে দিই, মাসুমনির ঘরটা ছিল নিচ থেকে ওপরে ওঠার সিঁড়ির পাশে, তার পাশে ছিল দিদার ঘর। আমি সঙ্গে সঙ্গে সেই অবয়বটাকে দেখে মাসিমণিকে বললাম, মাসিমণি দেখো দিদার ঘরের দিকে কে যেন গেল। মাসিমণি বলল, এত রাতে কে যাবে, তোর মনের ভুলোটা, আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়, ওদিকে তাকাস না। তারপরের দিন বাবাকে ফোন করে বাড়ি চলে আসি আর মাকে ঝাড়ফুঁক করাতে নিয়ে গিয়ে জানা যায় মায়ের হাওয়াদোষ লেগেছে, রাশ খুব হালকা তাই। এরপর মন্ত্রপুত মাদুলি পরিয়ে মা ঠিক হয়েছিল। মায়ের মুখ থেকে শুনি যে মা দিদাদের বাড়িতে ঢোকার সময় তার শরীরটা কেমন যেন হয়ে যায়, তারপর থেকেই জ্বর ছিল। দিদাদের বাড়িতে ঘটে যাওয়ার ঘটনার সঙ্গে ফুলদিদার কি কোনো যোগসূত্র আছে তা আমার অজানা আজও। দাদা তোমার কি মনে হয়, আর ভৌতিক কথা ফ্যামিলির কি মনে হয় একটু জানিও। এখনও আমার মনে এই প্রশ্নগুলো ঘোরাফেরা করে যে জানলাটা খুলল কী করে, আপনা আপনি লাইটটা কি করে ঠিক হয়ে গেল, যদি ফোন মেসেজটা ও নাই করে থাকে তাহলে এলো কী করে, সবে কি মনের ভুল হতে পারে? তাহলে কি মাও একই জিনিস দেখবে? আর মাসিমণি বা অমন করে কেন বলবে, মনের ভুল নাকি সব সত্যি? সবাই একটু জানিও। দাদা ঘটনাটা ভালো লাগলে নিজের মতো করে সাজিয়ে শুনিও। ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল 3টি ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। প্রত্যেকবার একটা কথাই বলি, তার কারণ তোমাদের ভালো লাগার উপরই আমি ঘটনাগুলো দেওয়ার চেষ্টা করি, কারণ আলটিমেটলি ঘটনা তো তোমরাই শুনবে, তাই না? তার জন্য তোমরা বেশি বেশি করে ভালো ঘটনা পাঠাও, যাতে আমি ভালো ভালো ঘটনা তোমাদের শেয়ার করতে পারি। যাকে আর বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি শাউট আউট পর্বে। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে হাবিবুর রহমান, সেকেন্ড কমেন্ট করেছে বিভাস পাল, থার্ড কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে দারুণ ছিল, থ্যাংক ইউ সোমা। তারপরে আরও কমেন্ট করেছে দীপশ্রী দাস, গেমিং অনুভব, কাকুলি সর্দার, বিক্রমজিৎ গেমিং, আর এম ফুড অ্যান্ড ব্লগস, দেবরাজ ভট্টাচার্য, অক্ষয় অধিকারী, ডিজে ব্লগার অনিশ, বনানী রয়, বিভাস পাল, गीता गोस्वामी पारमिता सोनपुई कुकिंग उइथ बनानी लिखे सब एपिसोडगुलो दारुण लागছে। थैंक यू सो माच गो। सुमित घोष लिखे आजकेर घटनाटा खूब इंटरेस्टिंग। थैंक यू सो माच सुमित। बनश्री लिखे दादा फार्स्ट लाइक आमार थाकलो अनेक भालोबासा। थैंक यू बनश्री। तारपरे आरो कमेंट करेছে अभिजीत बाघ, संगीता डलुई, तमिज मल्लिक, बाबाई दास, सीमंत बसाक, रानाजी, गणेश माझी, अलोक पात्र, तजिम मल्लिक, मेंदी, नंदिनी रॉय, विजय दे। ब्लॉग उइथ आरोही लिखे कालकेर पडकास्ट एकदम मारात्मक छिलो। थैंक यू आरोही। हाँ पडकास्टटा खूबई डेंजारास छिलो, ठीकई बोलेछो। मोदत्त अयना लाभलाभ रियाक दिए। सुजाता रॉय लिखे नाइस। मनिका त्रिपुरा लिखे भाई भौतिक कथा एपिसोड एक बार सुनले मन भरे ना, ताई बार बार सुनी, खूब भालो लागे। थैंक यू मनिका दी। पल्लवी पात्र लिखे 3 years स्पेशल एपिसोडर घटनाटा दारुण लेगेছে। थैंक यू पल्लवी। मनीषा शेट्टी लाभलाभ रियाक दिए। विदिशा घोष लिखे खूब भालो लागलो तुम्हार प्रेजेंटेशन अमित की पिट आप। थैंक यू विदिशा। विजय दे लिखे तारपरे आरो कमेंट करेছে चुमकी घोष, मनीषा दे, मना विश्वास लिखे एखन बाइरे दाड़िए भौतिक कथा डाउनलोड करे निये जाबो, तारपरे तुम्हार लिटिल फैन ओएशी घुमोबे। आसले घरे नेटवर्क थाके ना, एटाई बोधहय भौतिक कथार प्रति आसल भालोबासा। हाँ गो एकदम ठीक बोलेछो। तोमरा जेभावे भौतिक कथाके भालोबासो एटार जोन्नोई आमी एतटा साहस पाई एत माने सप्ताहे 3 दिन घटना देवा, कारण सप्ताहे 3 दिन घटना देवा खूबई कष्टकर। माने जे घटना देय ताराई एकमात्र बुझते पारे जे 3 दिन घटना देवाटा कतटा डिफिकाल्ट। जागे तारपरे आरो कमेंट करेছে सुष्मिता मलिक लिखेছে दादा अनेक दिन पर भौतिक कथा सुनलाम जस्ट दारुण लागलो। थैंक यू सो माच गो। रिया बृष्टि लाभलाभ रियाक दिए। रिंटू बुनिया लिखेছে हेलो दादा चले एलाम। पापड़ी डोला लाभलाभ रियाक दिए। तारपरे आरो कमेंट करेছে सुदेशना सिंह रॉय, दिलीप कुमार, स्टाइलिश अजय, नवनीता दे, नीलाद्री भट्टाचार्य, शंकर चक्रवर्ती, दीपा गोस्वामी, माया सरकार, कार्तिक बर्मन लिखेছে বেশ ভালো। এরকম আরও অনেক বন্ধুরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। তো আজকের মতন এপিসোডটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।